ডাম্পারে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেশবপুর জালপাই এলাকায়। উত্তেজিত জনতা একটি মাটি কাটার জেসিপিতে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করা হয় 20টি ডাম্পার বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ 11 বছরের ওই নাবালিকা বাজার করে বাড়ি ফেরার সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই নাবালিকাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরই জনতা উত্তেজিত হয়ে পড়ে, মৃতদেহ আটকে রেখে এলাকাবাসীরা পথ অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এই কথা এইভাবে সরকারি জায়গায় দাঁড়িয়ে আমি দিতে পারি না, কিন্তু আপনি যখন বলছেন আমি ওই লোককে হাজির করতে পারবো না যেহেতু এত গুজন লোক আছে, তখন তো আমি এই কথাটা রাখছি যে তাহলে আপনি যেটা রাখছেন আপনার সাথে যেন আলোচনা করে আমি তাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনাদের সাথে যেন আলোচনা করে কেউ কি করবে না করবে পালার জোর আইন অনুযায়ী অধিকার আমার নেই। সঠিক, আমি তো জোর করবো না, জোর করার হলে ফোর্স ডেকে জোর আমি করতে পারতাম, ঠিক আছে, এখানে ফোর্সও ডাকতে পারতাম, জোরও করতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম, কিন্তু একটা মানুষের একটা বাচ্চার প্রাণ গেছে কারণে কোন রকম ফোর্স অ্যাপ্লাই আমি করব না। তবে হ্যাঁ, আইনেরও শেষ আছে, একটা জাতি পৃথিবীর কেউ দিতে পারবে না। আমি কেন আমার রিলেটিভ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমি এই রকম একটা জায়গায় চাকরি করি, কার্যের নাই, সে দায়িত্ব সরকার নেবে, সে দায়িত্ব সরকার নেবে। এরপরে আপনারা ডেড বডি আটকে রাখছেন, গাড়ি আটকে রাখছেন, রাখুন, আমার কোনো আপত্তি নাই, যা কিছু ঘটবে সেটার দায় আপনাদের, আমার দায় দায়িত্ব থাকবে না, প্রশাসন আর দায়িত্ব নিতে পারবে না, যদি নিতেন আপনারা যদি দিতেন তাহলে আমরা চেষ্টা করতাম। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজকে গ্রাম পঞ্চায়েতে থাকার পরেই সন্ধেবেলায় একটা বাচ্চা মেয়ে, 11 বছর মেয়ে, এই বালি খাদানের যে বালির যে গাড়ি, ডাম্পার গাড়িতেই কিন্তু তাকে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় মারা যায়। সঙ্গে সঙ্গে আমরা কিছুক্ষণ সময় পাওয়ার পর পুলিশ আসে এবং আমরাও চলে আসি। বিষয়টা খুবই অত্যন্ত মর্মান্তিক, মানে খুব খারাপ লাগছে যে একটা বাচ্চা ছাত্রী স্কুলে পড়াশোনা করে, এবং আমরাও খোঁজ নিয়ে দেখেছি এর আগেও এরকম হয়েছে যে হেল্পার ছাড়াই গাড়ি চলে, এবং এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে বসছিল খাদান মালিকদের নিয়ে যে খাদানটা বন্ধ করতে হবে। এই রেজুলেশন আমরা গ্রাম পঞ্চায়েতেও রেখেছি, কিন্তু পিডব্লিউডি রাস্তা গ্রাম পঞ্চায়েতের এক্তিয়ারভুক্ত নয় যে আমি কালকে পিডব্লিউডি রাস্তা বন্ধ করব। তো গ্রাম পঞ্চায়েতের এগনেস্টে কিন্তু প্রশাসন স্টেপ নেবে, অর্থাৎ পিডব্লিউডি ডিপার্টমেন্ট স্টেপ নেবে। আর নদী থেকে বালিতে উত্তোলন করাটা এটাও সেচ দপ্তরের কাজ, যেটা আছে সেটাও করেন। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এই বিষয়ে কিন্তু তাদেরকে মানা করেছি যে বালি এভাবে তোলা যাবে না, এভাবে বোয়া যাবে না, রাস্তা খারাপ হচ্ছে। বিশেষ করে আমরা বললাম যে বর্ষা সিজনটা তো একদম বন্ধ করো, আমরা দুটো এলাকার গাড়ি যায়, পাশের ব্লক আর এই ব্লকের ইটামগড়া ওয়ানের রমণী মোহন মাই, সেগুলোকে বলার পরে আমরা লোকজন বসিয়ে টুসে বেশ বন্ধ করা হয়েছে। স্থানীয় ক্লাব এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং পাড়াগুলো কিছু উদ্যোগ নিয়েছিল, আমরাও পঞ্চায়েতে উদ্যোগ নিয়েছিলাম, এবং এই বিষয়ে আমাদের কর্মাধ্যক্ষের সঙ্গে একদিন মারপিট হয়ে গেল এই গাড়ির ড্রাইভার হেল্পারের সঙ্গে। তো ফলে পঞ্চায়েত এই ব্যাপারে তীব্র বিরোধিতা করে যে বালি বয়ে গেলে রাস্তা খারাপ হচ্ছে, এটা খুব খারাপ। এবং আমরা আবারও বলছি, আজকে আপিল করছি এলাকার মানুষের সঙ্গে এবং তাদের বাড়ি, তার বাবা আজকে যদিও নেই, যে আমরা দায়িত্ব নিচ্ছি যে এইটাই যে আমরা বালি খাদিন বন্ধ হোক। এলাকার যারা জমি দিয়েছে, জমিটা কিন্তু সরকারি নয়, জমিটা কিন্তু প্রাইভেট ল্যান্ড, তা জমি যে দিয়েছে তাকে, তাদের এলাকার মানুষ, এই এলাকার তাদেরকেও এখানে কোনো জমি দেওয়া যাবে না বালি খাদান তৈরি করার জন্য, ইলিগেল হোক আর লিগেল হোক। আর অন্যদিকে আমরা পঞ্চায়েত তাদের কোনোভাবেই ট্রেড লাইসেন্স বা অন্য কিছু ইস্যু করবো না, তাদেরকে বন্ধের জন্য আমরা থাকবো। কিন্তু স্থানীয় মানুষকে এবং আমাদেরকে অ্যাডজাস্ট হয়ে গেলে তাহলে এখানে বালি খাদান থাকবে না। আর আমরা চাইছি ডেড বডি বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, প্রশাসন আছে, পুলিশ আছে, সিআরএসএফ সুন্দর কথা বলেছে, তো বডিটা নিয়ে আসবো। এখন তো পিএম করতে হবে, প্রশাসনই যা যে যে কাজকর্ম আছে ময়নাতদন্ত করতে হবে, এবং পুলিশ পরবর্তী যে সহযোগিতা যা কিছুই মানে নিয়ম আইন কানুন যেগুলো আছে সেগুলোও পুলিশ সাহায্য করবে, এবং সব থেকে গ্রাম পঞ্চায়েতকে সাহায্য করতেই হবে, কারণ তার ডেড বডি আনা তার বাবাকেই নিতে হবে, তার বাবা কালকেও আসুক যখন আসুক। স্থানীয় মানুষের একটা অভিযোগ যে প্রশাসন মানে পয়সাকে মদতে, এটা আসলে এটা যখন এই ধরনের গণ্ডগোল ঘটনা ঘটে স্থানীয় মানুষের যে অভিযোগ, ক্ষোভ, উত্তেজনার মধ্য দিয়ে তারা বলবেন, কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের কোনোভাবেই কোনো এই ধরনের যে এর মধ্যে আন্ডার টেবিল কোনো ব্যাপার নেই, মানে কোনো দুর্নীতি বা কোনো পয়সা খাওয়া দাওয়ার ব্যাপার নেই। বালির খাতান আছে এখানে, যে সমস্ত গাড়িগুলোর যাতায়াত করে তার জন্য রাস্তাঘাটে মানুষের চলাফেরার খুব অসুবিধা। এখানে দীর্ঘদিন মানুষ জানিয়েছে রাস্তাঘাট ভালো করার জন্য, এবং এলাকার প্রধান এখানে রামকৃষ্ণ দাস আছেন, উনি এখন উপস্থিত আছেন, এই ব্যাপারে কোনো কিছু মুখ খুলেনি। এবং একে ঘিরে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, একে কী হওয়া উচিত সেটা তার পরিবার লোকজন এবং আমরা এখানে আরও প্রতিবেশী আছে প্রত্যেকেই খুব মানে ভেঙে পড়ছে, কিন্তু সেটা পুলিশ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে এটাকে আইনভাবে নিয়ে গিয়ে কিছু করলে। আমার তো মনে হয়
আইনে যাওয়ার আগে আমরা যদি এটা এখানে একটা বিনমাঠ করে নিতে পারি তাতে মনে হয় আমরা অনেকটা স্বস্তি পাবো, নাহলে এটা দীর্ঘদিন চলতে থাকলে আমরা মনে হয় এইভাবে শান্তি পাবো না। এই লাশটা যদি এখান থেকে চলে যায় গিয়ে যেটা আইনের পসিটিভ আছে সে অনুযায়ী হবে, কিন্তু এখানে যে বাড়িতে যে লোকজন বা এরা যে শান্তিভাবে কীভাবে সেইটুকু শান্তি দেওয়ার জন্য কী করণীয় সেটা মনে হয় পুলিশ যা আমাদের এখানে পুলিশ কর্তা যিনি আছেন তার এটা বিবেচনা করা উচিত। উনি সান্ত্বনা দিচ্ছেন ঠিকই, কিন্তু এই যে উনি সন্ধ্যাবেলা বাজারে আসছিল, বাজার করে বাড়ি যাচ্ছিল, ওইখান থেকে আসছে সাইকেলে করে আসছে, আস্তে আস্তে এই ডাম্পারে লাগে, ডাম্পারে লেগে পড়ে যায় এবং মাথার উপর থেকে ডাম্পারে চাকা চলে যায়, স্পটেই মারা যায়, ঠিক আছে। কিন্তু পুলিশের উপর কোনো আমরা আস্থা পাচ্ছি না, কারণ এখনকার যা পরিস্থিতি তার উপর নির্ভর করে কিভাবে পুলিশের আইনের উপরে আমরা আস্থা রাখতে যাব। আমরা পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।